السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فيا عباد الله، قال الله جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করে উত্তম ও পবিত্রের, হারাম ও খবিসের পার্থক্য হিসেবে কোরআনুল করিমকে পাঠিয়েছেন এবং ওনার প্রেরিত রাসূলকে পাঠিয়েছেন তা বোঝানোর জন্য। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন সেই নবীর উপর যিনি এই উম্মতকে এমন সব বিষয়ে নির্দেশ দিয়েছেন যা উম্মতকে জান্নাতের নিকটবর্তী করবে। অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন সেই নবীর উপর যিনি এই উম্মতকে প্রত্যেক বিষয়ে নিষেধ করেছেন যা উম্মতকে জাহান্নামের নিকটবর্তী করে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে একটা সময় ছিল যখন বেহায়াপনা, অশ্লীলতা, নোংরামো মানে যুব সমাজের কথা মানুষ মনে করত। বয়স কম, যুবক এরা করে, হালকা চুল দাড়ি পেকেছে, একটু বয়সের ভার হয়েছে, শ্বশুর হয়েছে, দাদা হয়েছে, নানা হয়েছে, একটু হারাম থেকে কি করে এড়িয়ে চলে। তো এটা ছিল একটা সময়ের কথা, কিন্তু এখন একটা সময় এসেছে যখন আমরা অশ্লীলতায় বয়সের পার্থক্য দেখি না। সত্য মিথ্যা আমি জানি না, মিথ্যা হলে তো ভালো আলহামদুলিল্লাহ, সত্য হলে চিন্তার বিষয়। গবেষণায় উঠে এসেছে এদেশের 11 থেকে 14 বছরের প্রতি 10 জন ছেলের মধ্যে 6 জন নাকি মহিলার সাথে সহবাস করেছে অলরেডি। আল্লাহু আলাম, যদি মিথ্যা হয় ফালিল্লাহিল হামদ, যদি সত্য হয় চিন্তার বিষয়, অশ্লীলতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এটা আসলে আমার মতো কোনো হুজুরের গবেষণা না, যারা ডাক্তার এবং গবেষণার কাজ করে, পরিসংখ্যান কাজ করে, তাদের কথা। তাহলে এখানে
অশ্লীলতার ভয়াবহতা হালকা একটু আঁচ করা যায়। যেখানে সিগারেট খাওয়া বেয়াদবি ছেলের বাপের সামনে, কিন্তু বাপের ছেলের সামনে খাওয়া বেয়াদবি না, তাহলে অশ্লীলতা এবং হারামের প্রতি মানুষের যে বুঝ, মানুষের যে জ্ঞান, তা কোথায় গিয়ে ঠেকেছে এটা বলার কি রাখে না, কোনো প্রশ্ন রাখে না। যেখানে ৬০ বছরের দাদি যার প্রতি কারো আকর্ষণ নেই, বোরকা হিজাব হাত মোজা পা মোজা চক্ষু দেখা যায় না, রিক্সার মধ্যে কাপড় পেঁচিয়ে যায়, ১৪-১৫ বছরের যুবতী, কাবলি ইন্ডিয়ান নাম আছে অনেকগুলো জামা কাপড়ের, ওইসব ওগুলো পরে আলতা সুনু মেখে দুলাভাইয়ের নিয়ে আসা স্যান্ড, অথবা বাপেই বিদেশ থেকে পাঠাইছে, ঠিক আছে দুলাভাই সব জায়গায় পাঠায় না, সবার দুলাভাই হয় না, স্যান্ড মেখে বিবাহযোগ্য নাতনি বোরখা, বোরখা বলবো না, বোরখা বললে অনেকের গায়ে আগুন লাগে, ঠিক আছে আমি বলবো পর্দা, পর্দা বললে অনেকের গায়ে আগুন লাগতে পারে, জানালার জিনিস মানুষকে কেন বলতেছে, এত দরজা জানালার সামনে রাখে পর্দা, ঠিক আছে আমি কোরআনের মতো করেই বলবো ঢেকে রাখা, সৌন্দর্য গোপন করা, আশা করি এবার কারো আপত্তি হবে না, যাদের চুলকায় আর চুলকাবে না ইনশাআল্লাহ, পর্দাও বলবো না বোরখাও বলবো না, বলবো সৌন্দর্য গোপন করা, কেমন ইনশাআল্লাহ। যাই হোক, তারপর পর্দাই বলবো বোরখাও বলবো, যার চুলকায় চুলকা কি আসে যায়, কি আসে যায় চুলকাও, আমাদের কিছু যায় আসে না, আমরা এতদিন থেকে যেটা সহজ ভাষায় জেনে আসছি ওটাই বলবো, আমরা পর্দা আর বোরখা বলতে বুঝাই যে তার সৌন্দর্য গোপন করে, এত সুন্দর করে কে বলবে সৌন্দর্য গোপন করো, সৌন্দর্য গোপন করো, সোজা কথা পর্দাই বললাম বোরখাই বললাম, ঠিক আছে কেউ মনে কিছু করিয়ে না। তো অশ্লীলতার মানদণ্ড এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে মা বোরখা পরিহিতা পরিহিতা বিবাহযোগ্য মেয়ে উলঙ্গ না, উলঙ্গ মানে কিছু মানুষ মনে করে নিয়েছে যাদের শরীরের গোপনাঙ্গ ঢাকে ঢাকে না তারা উলঙ্গ। আসলে মুসলিম মহিলারা এতই দামি, ইমানদার মহিলারা এতই দামি, তাদের পুরো শরীর দামি, পুরো শরীর গোপন, শুধু বাবা ভাই হাজবেন্ড এদের সামনে সৌন্দর্য প্রকাশ পাবে, ছেলে নাতি ভাইয়ের ছেলে বোনের ছেলে এদের সামনে সৌন্দর্য প্রকাশ পাবে, আর বাকি কারো অধিকার নেই, এত দুঃসাহস এত বড় ক্ষমতা নেই কারো। তো অশ্লীলতার ডেফিনেশন দিতে গিয়ে আসলে কিভাবে দিব অশ্লীলতার ডেফিনেশন, একটু আপনাকে বলি আল্লাহ তাআলা যেভাবে বলেছে, কেমন আশা করি আমার কথা অগোছালো হলেও আল্লাহর কথা গোছালো, আমার কথা অগ্রহণযোগ্য হলেও আল্লাহর কথা গ্রহণযোগ্য, আমার কথা নড়ে গেলেও আল্লাহর কথা নড়বে না, আমার কথা ভুলে গেলেও আল্লাহর কথা ভুলবে না, আল্লাহ তার জিকিরকে কিয়ামত পর্যন্ত উচ্চ মর্যাদা সম্পন্ন করেই রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন কুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিন আমার প্রতিপালক আমার রব হারাম করেছেন অশ্লীলতাকে, যেটা মানুষ গোপনে করে ও যেটা মানুষ প্রকাশ্যে করে, প্রকাশ্যে কি করে, প্রকাশ্যে টেলিভিশন চলে টেলিভিশনের দোকানে, প্রকাশ্যে ডিশ ব্যবসা করে মানুষ, প্রকাশ্যে এখন দিন প্রচারের নামে ফেসবুক ইউটিউবে ইন্টারনেট অশ্লীলতা মেতে ওঠে মানুষ, ৫ সেকেন্ড ১০ সেকেন্ড ওয়াজ প্রচারের নামে গান বাদ্য যন্ত্র দেখায় ২-৪ পয়সা কামায়, এগুলো প্রকাশ্যে অশ্লীলতা, প্রকাশ্যে অশ্লীলতা সিএনজি রিক্সা বাস এগুলোর মধ্যে গান বাজিয়ে রাখা, প্রকাশ্যে অশ্লীলতা কি, যতটুকু আমি ছোট মানুষ বাংলাদেশে বেশি বয়স হয়নি আমার, ৮ বছর হয়ে গেছে তারপরও বেশি এজন্য বলছি না, এখনো ১০টা বিয়ে আমি খাইনি, কারণ আমি আসার আগে স্বাস্থ্য চাট্ট ভাই যারা আছে কাজিন ব্রাদার সবার বিয়ে হয়ে গেছে আমার আব্বার বয়সী, ওরা বরং ওদের ছেলেমেয়ের বিয়ে ইনশাল্লাহ, তাও অধিকাংশদের ছেলেমেয়ের বিয়ে হয়ে গেছে, খাওয়ার সুযোগ হয় নাই, আমি আশা করতেছি আমার নাতি পন্তি খুন্তি কি বলে ওগুলোর বিয়ে হয়তো ইনশাল্লাহ খাওয়ার সম্ভাবনা আছে, যদি বেঁচে থাকি আমার পুরো বংশে আমি সবার ছোট, এখন আমার ছোট ভাই জন্ম হওয়ার পরে ও সবার ছোট, তো এই জন্য অশ্লীলতার যতটুকু দেখেছি অতটুকু বলতেছি, অত অভিজ্ঞতা নাই আমার সমাজের অশ্লীলতার,
আমার পরিবারে আমার জন্ম তারিখ এখন আমি আইডি কার্ড দেখে বলতে হয়। মাঝে মধ্যে কোনো সরকারি কাজের দিকে গেলে ওরা অবাক হয় যে আপনার জন্ম সাল আপনি জানেন না, বললাম যত মনে রাখি নাই ভাই লেখা আছে। প্রতি বছর গুনি না, বরং ব্যাংকের অ্যাকাউন্ট করার আগে, জন্ম নিবন্ধন করার আগে, ভোটার আইডি কার্ড পাসপোর্ট করার আগে জীবন আমার কেউ জিগায় না, আমি বলি নাই, খালি আমার আম্মা কইছে তোর বয়স এত হয়েছে বাস এত। আমার পাবলিক জিগেছে কত, আমি 22 বছর 25 বছর কয়ে গেছি, দেখছি যে 3 বছর থেকে 22 বছর বলতেছি। হ্যাঁ, যখন সৌদি আরবে ছিলাম আমার বয়স 19, এরপর আমি দেশে আসার পরে আমার বয়স গেলে আমি 19ই কই, হিসাব করে দেখলাম 3 বছর পারই হয়ে গেছে। অত হিসাব জানি না আমি তো, এদেশে এত কৃষ্টি কালচারের সাথে আমি এত পরিচিত না, অত বেশি অশ্লীলতা আমি দেখি না, বেশিরভাগ ঘরে দুয়ারে থাকি, এদেশে বন্ধু বান্ধব নেই আমার, কোনো কালচার নেই এদেশে, কোনো আমার থাকে না একটা বেস বেড়ে ওঠার, ওরকম হয়ে ওঠেনি সুযোগ। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছে, অনেক দিনী ভাইরা আছে আলহামদুলিল্লাহ, সৎসঙ্গ পাই অনেক আলহামদুলিল্লাহ। আমি আমার কথা বলছি না, আমি মূলত এখানে যিনি বক্তব্য দিচ্ছে তার কথা বলছি, যে তার অশ্লীলতা সম্পর্কে এত এলম নাই। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা অশ্লীলতার ব্যাপারে আমার কিছু এলম আছে, যেহেতু ছোটবেলা থেকে আমি এটার সাথে পরিচিত। আমার বয়স যখন 8-9 বছর ছিল তখন থেকে আমি ইউটিউব ফেসবুক চিনি, এখন আমার বয়স ধরেন 28-29 হবে আলহামদুলিল্লাহ, তার মানে আরো 20 বছর আগের কথা। আমার বড় ভাইরা এরও আগে থেকে চেনে, যারা আমার 3 জন বড় আছে, তো আমার পরিবারে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মাধ্যম আমরা অনেক আগে থেকে বুঝি। ওটার মধ্যে কিভাবে অশ্লীলতা হয়, কিভাবে ছেলেপেলেরা হারাম ইনকামকে হালাল করে, কিভাবে ছেলেপেলেরা দুধ বিক্রি করে মদ কিনাকে হালাল বানিয়ে দিচ্ছে, ফতোয়া দিচ্ছে, এটার ব্যাপার আমার জানা আছে। বাস্তবমুখী যতটুকু এখন কিছু ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এখান সেখানে যাওয়া হয়, দেখি সিএনজির মধ্যে গান চলে, অটোরিকশার মধ্যে গান চলে, বাসের মধ্যে গান চলে, দেখি অমুক বাড়িতে লাল নীল তারা বাতি জ্বলে, এখানে নাকি বিয়ে হচ্ছে, মহিলারা ঝাঁকে ঝাঁকে গাড়ি থেকে নেমে যাচ্ছে শুধু জামা কাপড় পরে। হ্যাঁ, আমার ভাষায় উলঙ্গা, আপনার ভাষায় জামা কাপড় পরা, ঠিক আছে, জামা কাপড় পরা ব্যাপারদা আর কি, মেনে নেন, জামা কাপড় পরেও মানুষ ব্যাপারদা হয়। কেন, স্কুল শিক্ষক খারাপ নাই, মসজিদের ইমাম খারাপ নাই, আছে না, ওই রকম জামা কাপড় পরা ওরা ব্যাপারদা, মেনে নিলেই তো সহজ, মেনে নেন, অ্যাকসেপ্ট করেন, দ্যাটস দ্য রিয়েলিটি, এগ্রি করেন এটার সাথে, ইনশাআল্লাহ আপনার বেটার আন্ডারস্ট্যান্ডিং আসবে বিইজনিল্লাহি তাআলা। তো কুল ইন্নামা হারাম রাব্বি আল ফাওয়াহিশ, নবী বলে দিন আমার রব হারাম করেছে অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়া মা বাতন, যা দেখা যায় গায়ে হলুদের মজলিসে, যা দেখা যায় প্রত্যেক ঘরের ড্রয়িং রুমের টেলিভিশনে, পরিবারের কাজের মহিলা দেখে, দাদা চাচা জেঠা নাতি পতি ভাতিজা ছেলে মেয়ে সবাই একসাথে দেখে, এটাই প্রকাশ্য অপরাধ, এটাই প্রকাশ্যের অশ্লীলতা যা প্রত্যেকটা ঘরের ড্রয়িং রুমে আছে। নবী বলে দিন আমার রব হারাম করেছে প্রকাশ্যে অশ্লীলতাকে, না জহর যা দেখা যায়, ও না বাতন এই যেটা গোপন, কোনটা এটা? একটা সময় ছিল আশবাগান, বাঁশবাগান, কাশফুল বাগান, বাড়ির পাশে নারকেল বাগান, সুপারি বাগান, বাড়ির পাশে ওই যে খেরের চিন ছিল, হয়তো শুনেছি, অনেক মানুষ প্রশ্ন করে, সেখান থেকে কিছু নলেজ পেয়েছি, প্রশ্ন অনেক জ্ঞান তৈরি করে, জানেন হয়তো আমাকে প্রশ্ন করেছে আমি উত্তর জানি না, কিন্তু প্রশ্নটা তো বুঝতে পারছি যে কি সিচুয়েশন নিয়ে সে প্রশ্ন করতেছে। তবে এখন বুঝি গোপন পাপ আগে এত সহজ ছিল না, আগে বলতে কি আমার যুগে, না না না, হয়তো আমার বাপ দাদার যুগে, আমি আমার যুগকে বাদ দিচ্ছি না, আমি আমার সময় থেকে বলতেছি, আমি নিজেকে এই অপরাধ থেকে মুক্ত বলেই কথা বলতেছি না, আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনাদেরকেও। গোপন পাপ কোনটা? ছেলেরা ফেসবুকে নামাজের জন্য স্ট্যাটাস দিয়ে নিজেই নামাজ পড়ে না, ছেলেরা ফেসবুকে পর্দার জন্য পোস্ট করে দিনী বোনকে সালাম দিয়ে দিন শিখায়, এক পর্যায়ে বিয়ের জন্য পাগল হয়ে ওকে নিয়ে পালাই যায়, বুঝেন না কথা, এরপরে ফতুয়া চায়, হুজুর এত ভালো মেয়ে আর পাবো না। তো এক ভদ্রলোক আমাকে বললো যে জামশেদ ভাই আপনি অবিবাহিত, বললাম কেন, কেন এই প্রশ্ন কেন করতেছো বিবাহিত কিনা, ফেসবুকে লিখতেছে, বলে যেন এক দিনী বোনে আমাকে বলেছে আপনাকে বিয়ের প্রস্তাব দিতে, বলছে যে ওটা দিনী বোন ওটাকে বাদ দাও, কেন, বললাম দিনী বোন তোমার সাথে কথাই বলতো না, কেন দিনী বোন কি পোলাদের সাথে কথা কয় নাকি, আর আমি কিছু তুমিও করো দিনী ভাই না, তুমিও বাদ দাও এসব কথাবার্তা, বুঝাইতে পারি না কেমন ভুল বলছি। সে বললো যে একদিনই বোন তাকে বলছে আমাকে বিয়ের প্রস্তাব দিতে,
তাই বললাম তুমি দিনী ভাই কো হ্যাঁ ও দিনী বোন কো হ্যাঁ কলাম তোমরা আপন ভাই বোন কয় না কলাম তো কেননে কয় না ফেসবুকে দিনী ভাই বোন আমি বললাম তো দিনী বোন কি জানে না যে গায়র মুহররমের সাথে কথা বলা যায় না কয় জানে তুমি কি জানো না গায়র মুহররমের সাথে কথা বলা যায় না বলা জানে তো তো তুমি বলো তুমি কি ওর ভাই না গায়র মুহররম কো আমি ওর গায়র মুহররম তো তুমি বলো তুমি দিনী ভাই কিভাবে তুমি দিনী ভাই কার যে তোমাকে চেনে না তার বুঝাইতে পারিনি আমার দিনী বোন কে যাকে আমি চিনি না পৃথিবীর প্রত্যেকটা মুসলিমা মহিলা আমার দিনী বোন বাট আমি তাদেরকে চিনি না তাদের নাম জানি না তাদের সাথে আমার কথোপকথন হয় না হয়তো দুই একটা প্রশ্ন আমাকে করে তাও আমি বলি যে আমি মুফতি না ফতোয়া দেই না বড় আলেমদেরকে জিজ্ঞেস করেন আমি আমি জবাব পারি না পারলে সার্ভিস দিতাম হয়তো অ্যান্সার করে দিতাম মাঝে মধ্যে ইউটিউবে বড় বড় আলেম ওলামাদের এই বিষয়ে কোন টপিক পেলে আমি পাঠাই দেই এটা করি আমি বেশিরভাগ সময় বলি যে জানি না অন্য কাউকে দেখান তো ওই যে গোপন পাপটা নিয়ে কথা বলতেছিলাম দিনী ভাই দিনী বোনের কথা আর কি হ্যাঁ একটা সময় এটাকে মানুষ অন্যায় মনে করতো এখন দিনী ভাই আর দিনী বোনের নাম দিয়ে দেখে ন্যায় মনে করে কিছু ছেলে পেলে বলতেছে যে হুজুর আমার বিয়ে করা খুব দরকার বললাম করো বলে যে আমার বাপ তো রাজি হচ্ছে না বললাম তোমাকে অযোগ্য মনে করে যে ছেলের বাপই তাকে অযোগ্য মনে করে সেই ছেলেকে মেয়ে কে দিবে বলো কেন বাপ আপনাকে ঘৃণা করে নাকি বাপ কাউকে ঘৃণা করে বাপের এই বাড়ি কার জন্য বাপে টাকা পয়সা খরচ করে পড়ালেখা করায় কি শিক্ষিত বাপ হয় না পোলা হয় শিক্ষিত হওয়ার পরে ব্যবসায়ী আর চাকরিজীবী কি বাপ হয় না পোলা হয় চাকরিজীবী বা ব্যবসায়ী উপার্জন করে পোলা কি বাপের নামে অ্যাকাউন্ট করে আর নিজের নামে করে বাপ কি এই বিষয়ে অবগত না জানে জেনে শুনে তো বাচ্চাকে পড়াশোনা করাচ্ছে তো তোমাকে বিয়ে করাবে না কেন তোমার বাপই তোমাকে অযোগ্য মনে করে আমার কাছে তুমি কি বলো ভাই তোমাকে তোমার বাপই বিশ্বাস করে না অবিশ্বাস করে তো প্রথমে বাপের কাছে বিশ্বস্ত হও বললো যে শেখ আপনি জানেন না আমাদের সমাজে অশ্লীলতায় ভরপুর হয়ে গেছে আমাদের ও তুমি সুশীল সমাজের সব অশ্লীল তোমার বাপ অশ্লীল তোমার মা অশ্লীল তোমার ভাই আমি তুমি যা আছো শুধু তুমি সুশীল কেন শুধু বিয়ের ক্ষেত্রে সুশীল দাড়ি রাখে নাই ধর্ম পালন করবে শুধু বিয়েরটা বাস কেন যুবকের কি হয়ে গেল যুবক একটু কোরআন পড়তে চায় না একটু যুবক হাদিস পড়তে চায় না ভালো আখলাক নম্র আখলাক উন্নত মানের চরিত্র এবং কর্মজীবী কর্মঠ পারিশ্রমিক হতে চায় না যুবক শুধু বিয়ের ধর্ম পালন করতে চায় তাও বিয়ে কোন ধর্ম শুধু একজন মৌলভি এসে কবুল বলবে ওই ধর্মটা ভাই প্রসেস হইতে হবে ভাই মেয়ের বাপ রাজি থাকবে আমার বাপ রাজি থাকবে তারা বলবে অমুকের ছেলে অমুকের সাথে রাজি দিচ্ছি এত টাকা দেন মহরে আপনি রাজি কবুল কবুল বাকি গায়ে হলুদ ঠিক আছে গান বাজনা ঠিক আছে সব কিছু বহাল রাখে ভাই শুধু কবুলটা ধর্মীয় ভাবে হইতে হবে ভাই আমরা মুসলমান ভাই অশ্লীলতা ভরে গেছে বিয়ে করলে সুশীল হয়ে যাবে বিয়ে করলে সুশীল হয়ে যাবে বহুত বিবাহিত জানাখর আছে তাহলে কেন ওরা সুশীল হলো না কেন এখন বলবো যে জামশেদ ভাই বিবাহ থেকে অনুৎসাহিত করতেছে যেখানে উৎসাহ করার দরকার আরে ভাই বুঝেন না কেন কথা যে দেশের ২৪ বছরের যুবককে বাপে এখনো মনে করে আমার ছোট ছেলে আহা কিচ্ছু বোঝেন আমি মরে গেলে কি হবে ওর আরে বাপ রে বাপ তার বাপই মারা গেছিল সে ৮ বছর ৯ বছর বয়সে তার মা তারে বানাইছে এখন সে সচিবালয় চাকরি করে মসজিদের খতিব আর সে তার ২৪ বছরের পোলানি চিন্তা আছে আমি মরে গেলে কি হবে ছেলের দুনিয়াতে এতিম মানুষ আর বেঁচে নাই তার ছেলে এক ছেলে যে হাঁটতে পারে না চলতে পারে না বলতে পারে না হ্যাঁ উষ্টা খেলে তার কি হবে উষ্টা খেলে তার নখ ভাঙবে সমস্যা কি চাকরির জন্য যাবে চাকরি পাবে না মন খারাপ করে চলে আসবে সমস্যা কি কালকে আবার মন ভালো হয়ে যাবে এই যে বডি এটা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত রিক্সা চালক সারা দিন সারা রাত রিক্সা চালায় ৬ ঘন্টা ঘুমায় খানা খায় আবার রিচার্জ হয়ে যায় সুবহানাল্লাহ তারপরে মরে গেলে ছেলে কি হবে আল্লাহ খারি ওকে পরিশ্রমই বানান ঘরে বসে বসে শুধু বিয়ের কল্পনা করে জল্পনা করে ফ্রি ফায়ার খেলে বাস এই কাম কি ফ্রি ফায়ার যতক্ষণ নেট আছে ফ্রি ফায়ার খেলবে নেট শেষ হয়ে ঘুমের টাইম আসলে এবার ওর অশ্লীলতা সমাজ ওকে বিয়ে করাচ্ছে না সারাদিন কিন্তু ওর বিয়ের কথা মনে নেই সারাদিন ওর বিয়ের কথা মনে নাই গান রাড্ডা ছিল ওই অমুক জায়গায় ঘুরতে গেছে তমুক জায়গায় হাইস নিয়ে ঘুরতে গেছে গান বাজাতে বাজাতে গেছে ঘুমের ১০ মিনিট আগে ওর হয়ে গেছে সমাজটা অশ্লীল বিয়ে করাচ্ছে না যদি খালি মাগার ওর ২৪ ঘন্টা আল্লাহ ২৪ ঘন্টা ঘুম না যাওয়ার ক্ষমতা দিত ও সারাদিন বসে বসে গেম খেলতো হয় ক্রিকেট নাই ফুটবল নাই এই ভিডিও গেমস হোয়াট এভার সক্কা মক্কা লুডু টুডু যা আছে সব খেলতো যখন আর কোনো কাজ নেই ওর এখন ওর বিয়ে লাগবে তো এভাবে বিয়ে করা সম্ভব যুবক তুমি বলো এভাবে বিয়ের যোগ্য হওয়া যায় মানে সব হ্যান করেঙ্গা তেন করেঙ্গা সব করেঙ্গা যখন কুচ নেই করেঙ্গা তখন বিয়ে করেঙ্গা বুঝাতে পারি নাই
हैंड कर लेंगे, तन भी कर लेंगे, उम्र भी कर लेंगे, सब कर लेंगे, जब कुछ नहीं करेंगे तब शादी करेंगे। যুবকের অবস্থা এমন জায়গায় দেখা গেছে যখনই কিছু করার থাকে না তখন বিয়ে করার সময় আসে না। কুল ইন্নামা হারাম রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিন, আমার রব হারাম করেছে অশ্লীলতাকে যা প্রকাশ্যে এবং যা গোপনে। ওই বাবাকে বলতে চাই, আপনার টেলিভিশনে যদি অশ্লীলতা না হয় তাহলে অশ্লীলতা কোনটা? আপনার টেলিভিশনে সিনেমা নাটকের পর্দায় যে মহিলা আসে, যে পুরুষ আসে, নাচে গায় কথা বলে প্রেম শিখায়, ভেগে ভেগে গিয়ে বিয়ে করা শিখায়, তা যদি অশ্লীলতা না হয়, বাংলাদেশে তো অশ্লীলতাই নাই। যে কোনো মহিলার সৌন্দর্য দেখা যদি অশ্লীলতা না হয়, যে কোনো পুরুষের সৌন্দর্য দেখা যদি অশ্লীলতা না হয়, তাহলে বাংলাদেশে অশ্লীলতা কোনটা? কোনটা বাংলাদেশে অশ্লীলতা? তাহলে কি এদেশে অশ্লীলতা খুঁজে পাওয়া যাবে? যদি এই দেশের বিয়ে বাড়িতে মহিলা পুরুষ একাকার হওয়া অশ্লীলতা না হয়, তাহলে অশ্লীলতা কোনটা? যদি ডিশ ব্যবসা অশ্লীলতা না হয়, যদি ফেসবুক ইউটিউবে ইসলামের ভিডিও আপলোড করার পরে 10 সেকেন্ড মহিলা নাচা অশ্লীলতা না হয়, ওই উপার্জন হারাম না হয়, তাহলে অশ্লীলতা কোনটা? যদি সারা দিন ফেসবুকে কোরআন ও সুন্নাহ নিয়ে আলোচনা করার পরে, কোরআন ও সুন্নাহ প্রচার করার পরে একটা গান শোনা, একটা নাটক দেখা যদি অশ্লীলতা না হয়, তাহলে অশ্লীলতা কি? তাহলে তাহলে কি এদেশের মাটিতে অশ্লীলতা আছে? না, তাহলে এদেশের মাটিতে অশ্লীলতা নাই। শুনুন, ওয়াকালু, আল্লাহ বলছে ওয়াকালু, তারা বলে লান তামাসসানা নারু ইল্লা আইয়ামান মা'দুদা, সামান্য কিছুদিন ছাড়া আগুন আমাদেরকে কখনোই স্পর্শ করবে না। তারা কি বলে? অল্প কিছুদিন আমাদেরকে আগুন স্পর্শ করবে, এরপরে আর করবে না। কুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিন, আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদা, তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোন ওয়াদা নিয়েছো? ফালান ইউখলিফাল্লাহু আহদা, যে আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করবে না, মানে তোমাদেরকে সামান্য কিছুদিন জাহান্নামের আগুনে জ্বালাবে তারপরে ছেড়ে দেবে, এরকম কোন ওয়াদা পেয়েছো? আম তাকুলুনা আলাল্লাহি মা লা তাআলামুন, নাকি আল্লাহ সম্পর্কে এমন কিছু তোমরা বলছো যা তোমরা নিজেরাই জানো না? এদেশের মাদের অনুরোধ করে বলতে চাই, আমি ইন্ডিয়ার বিরুদ্ধে বলবো না, বাংলাদেশের বিরুদ্ধে বলবো না, সিনেমা এটা হিন্দি হোক আর বাংলা হোক একই কথা, হারাম। আমি দেখি বক্তারা হিন্দি সিনেমার বিরুদ্ধে খুব লেগেছে, কেন সিনেমা বাংলা হলে জায়েজ হয়ে যাবে নাকি? ওর ঘরে স্টার, মুন, সান এ ধরনের টেলিভিশন না চলে, যদি ওর ঘরে ট্রি, ওয়াটার, ফিশ টেলিভিশন চলে, জায়েজ হয়ে যাবে নাকি? খালি স্টার জলসার দোষ তো, স্টার জলসা বাদ দিয়ে স্টার মিটিং করে দিলে হয়ে যাবে জায়েজ? নামে কি আসে যায়? সিনেমা নাটক এগুলো হারাম। যে মা তার মেয়ের সাথে দেখে তার আল্লাহকে ভয় এবং ভালোবাসা উচিত, যে বাবা তার ঘরে তার ছেলে নাতি পুতি স্ত্রী সন্তান নিয়ে এই ধরনের অনুষ্ঠান এনজয় করে তার আল্লাহ ও আল্লাহকে ভয় এবং ভালোবাসা উচিত, আল্লাহকে ভয় এবং ভালোবাসা উচিত। এই তোমরা ইউটিউবের চ্যানেল খেয়ানত করিও না, কোনো অ্যাডভার্টাইজ দিবা না, এদেশের ইউটিউবাররা এখন খেপবে আমার বিরুদ্ধে যে উনি বক্তব্য দিতে দেয় না, রেকর্ডিং করতে দেয় না। আরে কে বলেছে রেকর্ডিং করতে দেয় না? আমি তো যেখানে যাই তাদেরকে বলি আপনারা আগে রেকর্ডিং করেন, কারণ আলহামদুলিল্লাহ আমি জামশেদ এতটুকু জানি, আগে যদি এই মসজিদে রেকর্ডিং করে আপলোড করে সবাই নেক, যেটা অ্যাড দিবে রিপোর্ট মারা তো ওর চ্যানেল ট্যানেল সব একটা ব্যবস্থা নেওয়া যাবে, কপিরাইট ক্লেম করা যাবে, ওর বিজনেস চলতে দেওয়া যাবে না, হারাম বিজনেস আমাকে দিয়ে বড় আলেম দিয়ে নো, কোন শেখ তোমার কি ফতোয়া দিছে তুমি নাও চালাও, তোমার যে শেখ বলে তুমি দিন প্রচার করে ফেলছো, আমি বলে তুমি দিন প্রচার করছো, কিন্তু আমি বলে দিন প্রচার করা যেমনটা ভালো আমি তোমাকে বাহবা দেব, তোমার এই অন্যায় অশ্লীলতা হারাম, জঘন্যতম অপরাধ, লক্ষ লক্ষ মানুষ ওয়াজ শুনতে গিয়ে নোংরা মধ্যে তুমি কারণ, কারণ ও ফেসবুক চালাইতেও না যদি ফেসবুক ওয়াজ না আসতো,
কেন অস্বীকার করবেন এই মসজিদে আপনারা কি কেউ চেনেন না কাউকে যে বলেছে আমাকে একটু ফেসবুকটা খুলে দে শুনছি হুজুরদের ওয়াজ আসে ওর ফেসবুক চালানোর উদ্দেশ্যই ছিল হুজুরদের ওয়াজ শোনা সেই ওয়াজের মধ্যে তুমি গান বাজনা লাগায় দাও হ্যাঁ তুমি কি ওই লোক না আমি তোমাকে চিনি না তুমি যারাই মনে করো উঠাও তুমি কারে উঠাবা উঠাও আমার তো তুমি আমার উঠানো লাগবে না ওই উপরে আল্লাহ প্রথমে মানুষকে ভালোবাসে পরে জিব্রাইলকে বলে আলাইসালাম জিব্রাইল নিচের ফেরেশতাদেরকে বলে এভাবে জমিন পর্যন্ত ভালোবাসা আসে তোমার ইউটিউবে বাসায় না ভালো এগুলো আমারে বুঝায় লাভ নাই একটু আগেই তো বলেছি তোমার বয়স বিশ বাইশ হবে তো এখনো হারাম হালালের চিন্তা করতেছো না ছোট ভাই একটা বার ভাবো তো এই যে অশ্লীলতা প্রচার করতেছো বয়স এখন বাইশ তিরিশ বছর বয়সে যখন তোমার একশোটা ভিডিওর পাঁচ মিলিয়ন সাত মিলিয়ন করে ভিউ হবে টোটাল কত মিলিয়ন ভিউ কত জনকে ন্যাংটা নাচ দেখাইছো আর গান শুনাইছো কিভাবে তুমি এটা ভরপাই করবা ইউটিউব ফেসবুকের অশ্লীল প্রচারকারী যুবক ধারণা করো কত বছরে ভরপাই করবা ধারণা করো কত বছরে ভরপাই করবা ওকে দ্যাটস ভেরি গুড ইট ইজ ভেরি গুড দ্যাট ইউ গট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা তোমার জন্য প্লাস পয়েন্ট যে তুমি আল্লাহর মতো আল্লাহকে পেয়েছো তুমি রহমানকে পেয়েছো তুমি রহিমকে পেয়েছো গফুরুল ওয়াদুদকে পেয়েছো তোমার জন্য ভাগ্যের বিষয় তুমি ফিরে আসলে তোমার অপরাধ জমিন থেকে আসমান হলে আল্লাহ নেকিতে ভরপুর করে দেবে কিন্তু ধারণা করো তুমি অপরাধের ক্ষমা না চেয়ে মরে গেছো তোমার এটার ভরপাই কিভাবে করবে ধারণা করো বক্তব্য আপলোড দেওয়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে গেছো ভয়ে ইউটিউবের আইডি অন্য কাউকে দাও না পরে ওর কাছে এই নোংরা ইনকাম চলে যাবে তোমার লাখ লাখ টাকা চলে যাবে এই ভয়ে কারো পাসওয়ার্ড দাও নাই তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে গেলা তোমার কি হবে গুনাহে জারিয়া চালু থাকবে যুবক ভয় পাও অশ্লীলতা প্রচার করো না আজকে আসলে আমার খুতবার বিষয় হচ্ছে অশ্লীলতা আর আমি সবচেয়ে বড় অশ্লীল প্রচারকারী হিসেবে আমার চোখে আমি দেখি ইসলামের নামে ইসলামিক বক্তব্য কোরআন তেলাওয়াত ইসলামিক জলসার মধ্যে অ্যাডভার্টাইজ যারা দিয়ে টাকা ইনকাম করে তাদের চাইতে বড় অশ্লীল আমি আজকে আর দেখি না তোমরা আমার বিরোধিতা করিও না আমি তোমাদের মঙ্গলের জন্য বলতেছি তোমরা মনে করো বড় বড় শেখরা বলে না বলবে ইনশাআল্লাহ আমরা তাদের উত্তর সরি কিনা আমরা জানি না আমি তো আলেম হতে পারিনি আমি তো আলেম না অত শিক্ষাগত যোগ্যতা নেই আমার তবে আমি আশা করি ইনশাআল্লাহ আগামী পনেরো বছরের যে প্রজন্ম আসবে তারা এগুলো বুঝবে মনিটাইজেশন কি অ্যাডসেন্স কি কিভাবে তোমার টাকা আসে দিন প্রচারের জন্য তোমার টাকা আসে না তোমার টাকা আসে ন্যাংটামো দেখানোর জন্য যাই হোক আল্লাহকে ভয় করা উচিত অশ্লীলতা নিয়ে যদি কথা বলি টেলিভিশনের একটা উদাহরণ দিছি না গায়ে হলুদের একটা উদাহরণ দিছি না এই ইউটিউবের মধ্যে ওয়াজের মধ্যে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড নাচ গানের উদাহরণ দিছি না আপনি মনে করতে পারেন যে জামশেদ ভাই এটা তো আর জেনা না এই একটু একটু আর কি বয়স তো আপনি এরকম মনে করতে পারেন আমি এটা নিষেধ করার কারণ কি আমি নিষেধ করিনি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথা না হয় বাদ ওকে আল্লাহর কথা থাকবে তো আল্লাহর কথা থাকবে তো মাথার উপরে থাকবে তো মেনে নিব তো আমরা তাহলে শুনুন সূরা আল ইসরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا ولا تقربوا الزنا أيده المهلة أيده البروش এটার বিয়ে হয় না এটার সাথে এটার বিয়ে হয় না এটার সাথে এই দুইটা একসাথে হলে আমরা বলি জানা করছে রাইট কি আমি ভুল বলছি ব্যাখ্যা এটা মেয়ে এটা ছেলে বিবাহ হয় নাই দুজন একসাথে হয়েছে আমরা কি বলি জানা করছে রাইট হ্যাঁ আচ্ছা আল্লাহ কিন্তু এভাবে অনেক দূরের কথা আল্লাহ বলতেছে এই হলো মহিলা এই হলো পুরুষ বলছে ওয়ালা তাকরাবুজ জানা
আরে একত্রিত হওয়া তো দূরের কথা, কাছেও আসিও না, উল্টা দাও। ওয়ালা তাকরাবুজ্জানা, জানার কাছেও যেও না। আপনি জানেন মদের কথা নিষেধ করেছে, মদ পান করো না, জুয়া খেলো না, মিথ্যা বলো না, শিরিক করো না, বেদাত করো না, জুলম করো না, অন্যায় অবিচার করো না, বাবা মায়ের সাথে বেয়াদবি করো না, ওদের হক নষ্ট করো না, সবভাবে বলা আছে। এই জানার ক্ষেত্রে বলা আছে إنه كان فاحشة وساء سبيلا تمرا زنار كاتشي هو جيو نا تلویشن اي بابا سينما نا دب دیکھئو نا تا زنار كاسي نہیں جابي بجا دي باري نہیں اي بابا مہیل ایشے پاپا ڈیڈی ام جی چورکے پچھت تو کوری فیلی چی اے گولا بچہ در کے دیکھا ہے نا شہوز بنا بے کوئی دن پورے اے ایک زنار بیئے تو جائے گائے ہلو دے بابا ناسا ناسی کوری ہونا پلا مہیا ایر پر مہیا گھر ایشے بل بجے বাবা তুমি তো সব আমার জন্যই করেছো, চলে গেলে কি হয়েছে ওর সাথে দিয়ে দিয়ে, তোমার তো সম্পদের অভাব নাই, ও ফকির নিয়ে হলে কি হয়েছে, বুঝাতে পারি নাই। বাবা তুমি তো শিক্ষিত ব্যারিস্টার, আমার যাকে পছন্দ করেছি সেদিন সেই একবার নিরক্ষর হলে কি হয়েছে, বাবা তোমার তো শিক্ষা আছে, এগুলো বলবে এসে, আপনাকে এগুলো বলবে এসে। এরপরে ছেলেরা এসব সিনেমা নাটক দেখে দুঃখ করবে, দিনী ভাইরা খারাপ, সবাই বলে যে বিয়ে করো বিয়ে করো, কেউ তাদের মেয়ে আর বোন দেয় না। আরে ভাই কে বলেছে মেয়ে বোন দেয় না, ও তো রাখি নাই কারো, সবার বিয়ে দিয়ে দিছে, তোমারে দিবে না কারণ তুমি যোগ্য না। না যুবক তুমি অযোগ্য নও, তবে তুমি যেখানে যাচ্ছ সেটা তোমার জায়গা না, তোমার জন্য আল্লাহ রেখেছে, তোমার জন্য আল্লাহ রেখেছে, তুমি তোমার মতো করে যাও। তাহলে গায়ে হলুদ অশ্লীলতা, গান বাজনা অশ্লীলতা, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা, টেলিভিশন ডিশ কেবলে যে অশ্লীলতা প্রচার হয় সেটা কোন দিকে নিয়ে যায় বলেন? যতদিন এইসব অশ্লীলতা ছিল না ততদিন কি ডাক্তাররা এভাবে রিপোর্ট বাইর করছে 10 জনে 6 জন জানাকারী, তাও 11 থেকে 14 বছর বয়স? আহা, এখন থেকে 20 বছর আগে রিপোর্ট যায় দেখেন বয়সটা 11 থেকে 14 ছিল না, আমার মনে হয় ছিল হয়তো 16-17 থেকে 25 এরকম ছিল হয়তো। যদি এভাবে কন্টিনিউ অশ্লীলতায় মা বাবা তাদের ছেলে সন্তানকে লিপ্ত রাখে, যদি সমাজের সামাজিক ব্যক্তিত্ব বর্গ যদি এভাবে অশ্লীলতায় সমাজকে লিপ্ত রাখে, তো আগামী 20 বছর পরে কত বছর বয়স থেকে অশ্লীলতার রিপোর্ট আসবে আল্লাহই জানে। আর রিপোর্ট খুব বেশি বয়সের পার্থক্য না হলেও তবে পার্সেন্টেজ বেড়ে যাবে, 11 থেকে 14 তো 5-7 বছরের ছেলে তো আর জেনা করতে পারবে না, সেজন্য আপনি চিন্তা করবেন বয়স আর কত কমবে, 11 বছরের ছেলে যদি জেনা করে এটা শুনেই তো আমরা মরে যাচ্ছি লজ্জায়। তো এখন তো ছিল 10 জনে 6 জন, আমি আবারও বলতেছি রিপোর্টটা যদি মিথ্যা হয় আলহামদুলিল্লাহ, তবে যদি সত্য হয় তাহলে আমাদের কি, আমাদের সমাজের কি হবে আগামী 20 বছরে? আমাদের উচিত সচেতন হওয়া। শুনেন, আল্লাহ তাআলা যে জিনিসের নিকটবর্তী যেতে না করেছেন সেই জিনিসকে, আচ্ছা কিভাবে যে বলি আপনাদেরকে, না এখানে জানা ব্যবচার একদম সহজ হয়ে গেছে, সেখানে ব্যাপারটা যে জানার দিকে নিয়ে যায় এটা কিভাবে বুঝানো আপনাকে বলেন? আমি নিজেই তো এখন পর্যন্ত ঠিকভাবে বুঝতেছি না যে আমি কিভাবে বুঝাবো বা আমি কিভাবে বুঝি। দেখেন 8-9 বছরের বাচ্চাকে একদম বাচ্চা মনে করা হয়, যেখানে 8-9 বছরের মানুষকে ছোট মনে, আমি বলি ছোট, বিবাহর জন্য সে ছোট, সে কোনো কাজকর্মের জন্য ছোট, সে পড়ালেখার জন্য এখনো ছোট, কম ক্লাসে থাকবে, কিন্তু এর মানে এই না যে সে আগামী 2-4-5 বছরে তার সৌন্দর্য বিল্ড আপ হবে না, এর মানে না যে আগামী 10 বছরে তার সৌন্দর্য বিবাহযোগ্য পর্যন্ত হবে না, এর মানে তো এরকম না। তো আপনি ছোট থেকে যদি অশ্লীলতার দিকে নিয়ে যান কিভাবে আপনি বড় হলে সামলাবেন বলেন? আমি জানি না মসজিদে মহিলা মুসল্লি আছে কিনা, আমাদের বোনরা আছে কিনা, বা এই মসজিদের আওয়াজ বাহিরের মাইকে যায় কিনা আমি জানি না, এখানে যারা বসে আছে প্রত্যেকে তো মা ছাড়া দুনিয়াতে আসে নাই,
অধিকাংশের ঘরে স্ত্রী অথবা বোন আছে অনেকের বোন মা স্ত্রী মেয়ে উভয় আছে নাই তো টেলিভিশন কার ঘরে নাই আপনি বলবেন যে জামশেদ ভাই আজকে অসুস্থতায় ওয়াজ করে খালি টেলিভিশনের পিছে পড়ে গেছেন আমি তো দেখতেছি যে গরীব ধনী যা আছে সবার ঘরে টেলিভিশন আছে এবং অশ্লীলতা সবচেয়ে সহজে ওখান থেকে প্রচার হয় দুঃখ লাগে যখন দাদা নাতি দাদি ছেলের বউ একসাথে বসে সিরিয়াল দেখে দুঃখ লাগে অনেক দুঃখ লাগে মানে এটা নর্মালাইজ হয়ে গেছে কি হয়েছে আমি বলে দিচ্ছি পৃথিবীতে কতদিন বাঁচবো আর কতদিন বাঁচবেন তা তো কেউ জানি না তবে যদি এই বিষয়টাকে সিরিয়াসলি না নেন অশ্লীলতা কখনো থামবে না যারা আমাদের রাষ্ট্র পরিচালনা করে তাদেরকে অনুরোধ করব কেউ তো কারো উপর জোর করতে পারবে না গণতন্ত্র দেশ একটা সরকারে চাইলে তো একটা আইন পাশ করে দিতে পারবে না দশজন এসে বিরোধিতা করবে করবে না যত ভালো আইন হোক বিরোধীরা আছে কিনা ধরেন আজকে সরকার যে হোক এবিসিডি যেহেতু গণতন্ত্র দেশ চেঞ্জ হবে দশ বছর আগে একজন ছিল বিশ বছর আগে একজন ছিল এখন আরেকজন পঞ্চাশ বছর পর আরেকজন অথবা এই তো মারা যাবে আরেকজন আসবে আসবে না কিন্তু ধরেন একটা ভালো আইন করলো মানে আপনি বলেন এই দেশের গভর্নমেন্টের কি এতটুকু ক্ষমতা আছে বলবে বিয়েতে গায়ে হলুদে গান বাজাইও না বলেন আছে আপনি মানবেন আপনি মানবেন আপনি জুমা মসজিদে আইসা না মানবেন কিন্তু আপনার মেয়ের বিয়েতে তো আপনি মানবেন না মানবেন আপনি এখন আমার সামনে খুতবায় বসে না মানবেন এটা আপনার ভাগ্নের বিয়েতে তো আপনি মানবেন না এটা আপনার ছেলের বিয়েতে তো আপনি মানবেন না এটা সরকার আপনি বলছেন যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালাও আপনি তো লাইসেন্স ছাড়া চালান চালান না আপনি আপনার সরকার বলছে যে এক পাশে দিয়ে যাও আরেক পাশে দিয়ে আসো কি করবো আমাদের দেশ আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে জ্যাম পড়ে গেছে উল্টা দেবেন আপনি তো উল্টা চলে যান আপনি মানেন আপনি সরকারের ড্রাইভিং লাইসেন্স মানেন না আপনি সরকারের রাস্তা পারাপার সিস্টেম মানেন না ফুটওভার ব্রিজ দিয়ে রাখছে আপনি রাস্তা দিয়ে দৌড় দিয়ে এবার পাঞ্জাবি লুঙ্গি প্যান্ট শার্ট যা আছে তোরা দিয়ে দৌড় দেন আপনি ওইটা মানেন না বুঝি আপনি একটা ভালো আইন করে ফেললে মেনে নেবেন তো সৌদি আরবের ওরা কেন টেলিভিশন দেখে আমি কিন্তু খারাপ ভালো বলতেছি না ওই দেশের ল এখনো অনেক ভালো আলহামদুলিল্লাহ কিন্তু গভর্নমেন্টের কি ক্ষমতা আছে ঘরের ভিতরে যায় ঢিস বন্ধ করে দেওয়ার গভর্নমেন্টের কি ক্ষমতা আছে ঘরের ভিতরে বলে দেবে টেলিভিশন চ্যানেল চালাইও না গভর্নমেন্টের কি ক্ষমতা থাকে কেউ কোন পৃথিবীতে আপনি গত 1000 বছর একটা গভর্নমেন্ট দেখান যে কারো বিয়ে বাড়িতে যায় বলে দিছে তুমি ঘরে টিভি দেখিও না তোমার ছেলের বউকে তোমার কি বলে ছোট ছেলে যাতে না দেখে দেবর যাতে ভাবি কেনা দেখে একটা গভর্নমেন্ট দেখান এত খারাপ কিছু মনে করার নাই পৃথিবীর প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট তার দেশের লোকজনকে শাসন করার জন্য শাসনে আসে তা আপনি যেরকম ওরকম হবে আমি খারাপ বলছি মনে না খারাপ দিকে নিয়েন না আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে যে গভর্নমেন্ট আছে আমাদের জন্য পারফেক্ট বুঝাতে পারি নাই একটু রাজনীতির দিকে চলে যাচ্ছে কথাবার্তা না হুজুর রাজনীতি আমি রাজনীতি করতেছি না আমি বলতেছি যে আপনি ইস্তেগফার করেন ভালো হয়ে যান আপনি ভালো না হলে ভালো গভর্নমেন্ট হবে না তো আপনি যখন মদ খাওয়া ছেড়ে দিবেন মদ ব্যবসায়ীরা মদ এনে করবে কি ও ব্যবসায়ী ও বোঝো না ব্যবসা বোঝো না ও পাগল ও মদ কেন বেঁচে আপনাকে খারাপ করার জন্য নেশা করার জন্য আরে না ও মদ বেঁচে টাকার জন্য এটা বেশি ওর লাভ হয় বুঝাতে পারি নাই মনে হয় এটা একটা যুক্তি যে সে হারাম হালাল বোঝে না যে লোকে মহিলা দিয়ে পতিতালয় খুলে বসে আছে সে আপনাকে বুঝি জেনা করার জন্য ওই জায়গাটা খুলছে সে মনে করে যে তার একটা তো কঠিন বিজনেস বিনা পয়সার বিজনেস বিনা পুঁজির বিজনেস সে তো টাকা উপার্জনের মাধ্যম মনে করে আপনি যাওয়া বন্ধ করে দেন তার যখন বিজনেস হবে না সে এমনি বন্ধ করে দেবে কি বলেন সরকার যায় যায় মানে প্রত্যেক বিল্ডিং এ কোন বাসায় কয়টা তিনটা মহিলা আছে চারটা পুরুষ আসা যায় কতক্ষণ দেখবে সৌদি আরবের মতো দেশে এইসব শাস্তির জন্য বরাবর শাস্তি দেওয়া হয় ধরা পড়ার পরে তারপর তো অপরাধ হয় মানুষ অপরাধ করে না বলবেন যে কম তো ওদেশে মানুষ 4 কোটি এদেশে মানুষ 16-17 কোটি ওই যে শুরু থেকে অনেক নিয়মতন্ত্র ভাবে শুরু হয়ে আসতেছে এই দেশটা যুদ্ধ টুদ্ধ করে দুর্ভিক্ষে মানুষজন আসতেছে আমাদের দেশে সারা পৃথিবীতে মানুষ যায় কাজ করার জন্য পুরো পৃথিবীর কৃষ্টি কালচার নিয়ে আসে একজন আমেরিকা থেকে এসে বলে যে নো ম্যান ইটস ভেরি ডিসকাস্টিং ইউ নো লুক এট দ্যাট ডার্টি
Yeah, man, I can have a drink, you know, it's my right. I have totally right to drink on the way. Look, I have a license. আমরা কি করবে এখানে? আমেরিকা থেকে একজন এসে বলবে যে আমার মদ খাওয়ার লাইসেন্স আছে, আমি রাস্তা দিয়ে খামু। তো কি করবেন আপনি? এ দেশের মানুষ আন্ডার ডেভেলপমেন্টে আছে, সারা পৃথিবীতে যায়, নিজের যত ঐতিহ্য ক্রিস্টি কালচার আছে নষ্ট করে বাইরের দেশে ঐতিহ্য যাবে। হুম, আমেরিকানরা খুব ভালো, সিঙ্গাপুরিরা খুব ভালো। কইলাম কেমনে ভালো? ওদের দেশে কোনো ঝগড়া নাই। আমি কইলাম কেমনে থাকবে? বাপে মেয়েরে হেঁটে নিয়ে যাচ্ছে, তুমি বললা যে ডার্লিং ইউ লুক সো কিউট আই লাভ ইউ, ওই মহিলা বলবো যে নো 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 আই এম সরি আই হ্যাভ এ বয়ফ্রেন্ড, দুঃখিত আমার বয়ফ্রেন্ড আছে। বাপে মাইন্ড করবে না, আমার দেশে করে তোরা ঘুষে এখন নাক ভাঙে দিব বিয়ার, তুই আমার সামনে আমার মেয়েরে কস, ঝগড়া হবে কিভাবে ওই দেশে? ভাই আমি এটা মানি না, আমি জীবনও মানবো না এটা। আমি জামশেদ মজুমদার কোনোদিন মানবো না আমার মেয়েকে, আমার এক ছেলে এসে আমার সামনে বলবে আই লাভ ইউ, চলো আমার সাথে ঢেকে যাও, চলো ওখানে যা, লেটস গেট টুগেদার, না দরকার নাই। ওটা তো ভালো দেশ, মদ খেলে অপরাধ নাই ওই দেশে। তো এই খাওয়ার টেবিলে মানুষ মদ পান করে বাপ ছেলে মিলে, তো তাহলে কোনো ঝগড়ার কোনো কারণ আছে ভাই? যেখানে বাপ পোলা দেশের সরকার পুলিশ যা আছে একত্র হয়ে মদ খায়। আমার দেশে একটা বলা মদ খেলে বিয়ে করা কঠিন হয়ে যাবে, মির্সা কথা কয়ে ওকে বিয়ে করাই তবে। মাইয়ার ফ্যামিলি যত আধুনিক হোক, যদি শুনে যে বলা মদ করবে বলছে নো 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 আই এম সরি ব্রো, এটা ঠিক আছে আমি নিজেও রাতের বেলা ক্লাবে যাই, কিন্তু না আমার মেয়েকে কোনো মদখোর কাছে বিয়ে দিব না। ঝগড়াটা কেন হবে না আমার দেশে বলেন? না না আপনি যত ভালো করেন আমি তো ভালো করি না, তো ওই দেশে তো কোনো অপরাধই নাই। জেনা করা অপরাধ না মানুষের রাইটের মধ্যে পড়ে, মদ খাওয়া অপরাধ না মানুষের রাইটের মধ্যে পড়ে, পোলা পোলা বিয়ে করা অপরাধ না মানুষের রাইটের মধ্যে পড়ে। তো ঝগড়াটা হয় কি জন্য এই দেশে? এই তুই আমার বোনের দিকে শেষ কিল্লাই, এই তুই আমার মারে গেল শেষ কিল্লাই, ঝগড়া তো হয় এগুলো নিয়ে। পোলা মানে ঝগড়া কি নিয়ে হয় ভাই? সিটি দিছিস কেন? ইফটেজিং করছে ওই দেশে, আপনার ওই দেশে একটা মেয়েকে আই লাভ ইউ বললো যে ও সো স্মার্ট আই এম সরি আমার বয়ফ্রেন্ড, এই দেশে বাপের কাছে যে বিচার দেয় আব্বা এতে আমার মদের মধ্যে আই লাভ ইউ বলছে, বাপে ওর বাপের ডাকে বেয়াদ্দ পোলা জন্ম দিয়েছেন ঠিক করতে পারেন না, মানুষ করতে পারেন না, এইবার একটা সামাজিক লেগে যায় পশ্চিম পাড়া পূর্ব পাড়া দক্ষিণ পাড়া উত্তর পাড়া। হ্যাঁ কি হয়েছে আই লাভ ইউ বলে কি হয়েছে? বলো পছন্দ হয়েছে বাবারে কইছে হ্যাঁ মাইয়া রে দচ্ছে নাই শুষে নাই, হ্যাঁ কি তো হয়েছে কি হয়েছে আই লাভ ইউ তো বলছে, তার মাইয়ার তো আর আক্রমণ করে না কি হয়েছে সে সল তো দেখি। এরা বলতেছে যে এত বড় খানদান, সে ভুঁইয়াওয়াড়ের মাইয়ার এভাবে বলে, তার সাহস তার দাদা সারে তো রিক্সা এ লাগে গেছে পাড়ায় পাড়ায়। এন আপনি বলতেছেন যে আমেরিকানরা ভালো, আমি বলছি না ওরা কেমনে ভালো, ওরা ভালো আমরা, আমাদের গায়রাত আছে, আমাদের গায়রাত আছে আলহামদুলিল্লাহ। আমার সামনে কেউ মদ খেয়ে সোজা হেঁটে যেতে পারবে না, বলবে তুমি মদ খাচ্ছ কেন? এই দেশের নেতারা আপনি দেখেন, আপনি অনেক ভালো মন্দ ভাবে দেখেন, দেখি একটা মানুষের সাহস দেখি একজন নেতা এখান থেকে হেঁটে যাচ্ছে, সে সিগারেট খাবে মদ খাবে দেখি, তো নেতা বলবো যেতে কে রে বুঝলাম না হেঁটে যাচ্ছে, তো পরোয়াই করলো না মদ খাই দেখি সামনে, ওটা বলা তো তার অফিসে বিকেল বলা একবারে বাইন্দা কতক্ষণ পিটবো কেবে যা, হয়তো ভয় গেছে। আলহামদুলিল্লাহ এরকম ঘটনা ঘটছে, ঘটে নাই সিগারেট খাওয়া নিয়ে মাই দেয়া লাল করে দিছে বেয়াদব, তুই না তুই কি মানুষ মনে করিস না আমি যে দেশে তুই সিগারেট খাস? এই দেশের এই কলেজের ছাত্র যেগুলো দুই বছর সিনিয়র আর যেগুলো দুই বছর জুনিয়ার, মাত্র দুই বছর জুনিয়ার যদি সিগারেট খায় আর দুই বছর সিনিয়র যদি দেখে বিকেল ওরে ডাকে ওর বান ছোট ভাই বলো এরকম করলে কেন, কি বড় মনে হয় না? বলো কি করলে বড় মনে হবে? দুই চারটা লাগায় দে আসতে, ও ভয় আর খায় না, খাইলে লুকোয় লুকোয় খায়। আলহামদুলিল্লাহ আমাদের গায়রাত আছে, আমাদের কি আছে গায়রাত আছে, আত্মমর্যাদা বোধ আছে। এই জন্য কেউ যদি আমার আত্মমর্যাদা বোধে আঘাত করে আমি ঝগড়া করি, আমার কাছে করার কি আছে, ঝগড়াই করার আছে। যাই হোক ভায়োলেন্স হব না আমরা, কেমন? আমরা ভায়োলেন্স হব না, সুন্দরভাবে যেভাবে সামলানো যায়। বলছিলাম যুবকদেরকে ওলা তাকরাবুজ জানা, তোমরা জানার কাছে হয়ে যেও না, নিশ্চয়ই এটা অত্যন্ত অশ্লীল ঘৃণিত কাজ। তোমরা ইউটিউব এবং ফেসবুকে একটু সময় কমায় দাও, আমি তোমাদেরকে বলি ওয়াজ শুনো, ওয়াজও শোনা লাগবে না আপাতত, যাও এটা কোরআন কোরআন পড়ো হাদিস পড়ো, ওই মসজিদ মাদ্রাসার হুজুর আছে ওদের কাছ থেকে একটু কোরআন রিডিং করা শিখো, যদি ওয়াজ শুনতে হয় মাহফিল শুনতে হয় অডিও কনভার্ট করে নাও, কি করে নেবা অডিও কনভার্ট করে নাও। যদি তুমি ওয়াজ থেকে এলম নিতেই হয়, যদি তুমি মাহফিল থেকে এলম নিতেই হয়, যদি তুমি জুমার খুতবা থেকে এলম নিতে হয়, এগুলাকে অডিও ডাউনলোড করে রাখো, যখন তোমার মন চাইবে তুমি শোনো, নিজেকে তোমার তোমার ইমানকে তুমি উজ্জীবিত করো।
ছোট ভাই তোমার জন্য একটা হাদিস বলি মুরব্বি আপনাকে একটা হাদিস শুনাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال عن عائشة رضي الله عنها قال أن رسول الله صلى الله عليه عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال يا أمة محمد أما جان عائشة رضي الله تعالى عنها بولت يا أمة محمد هي أمة محمد ما أحد أغير من الله আল্লাহর চেয়ে অধিক আত্মমর্যাদা বোধ কারণে ইয়া উম্মতে মুহাম্মদ মা আহাদুন আগিয়ারা মিন আল্লাহ হে উম্মতে মুহাম্মদের নারী ও পুরুষ হে উম্মতে মুহাম্মদের যুবক ও বৃদ্ধ হে উম্মতে মুহাম্মদের সুস্থ ও অসুস্থ হে উম্মতে মুহাম্মদের ধনী ও দরিদ্র ما أحد أغير من الله الله رچه أدهيك مرجد بودار كاروني أن يرى عبده أو أمته تزني تيني تار كنو بندا پروش أو محلق زنا دمي چره دیکھتے چاننا الله أدهيك أتو مرجد بود شمپن ار تيني أپو چند کرے এই জমিনে কেউ বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন যুবক আজকে ইতি করে দাও হারামের মুরব্বি বিয়ে করে ফেলুন না করতে পারলে সমাজের দোহাই দিয়ে সবর করুন সমাজের দোহাই দিয়ে জেনা বন্ধ করে দিন ছোট ভাই আল্লাহ মর্যাদাবান আল্লাহর মর্যাদার দিকে তাকিয়ে তুমি হারাম থেকে ফিরে আসো সমাজের মুরব্বিদের না বুঝার দোহাই দিয়ে তুমি অশ্লীলতায় লিপ্ত হয়ো না তুমি আল্লাহর মর্যাদার দিকে খেয়াল করো যুব আম্মা জান আয়েশা বলেন ইয়া উম্মতে মুহাম্মদ হে উম্মতে মুহাম্মদ লাউ তাআলামুনা মা আলাম যা আমি জানি যদি তোমরা জানতে لضحكتم قليلا ولا بكيتم كثيرا تهول تمرا والپا حشتے ومک میں پوٹے گچے بولے حشتے نا تم اگر بدبا مہیلر کسی گئے بردتا در بند در آڈے ایسے مجھ کی حشتو نا مجھ کی حشتو نا پروبش تاکا شامیر وی ستری دیبور بھاشور پارتو آلتو کھلتو پورا کولجر شنگیر شاتے ملی تو حشتو نا হাসতো না এদেশের যুবক এবং বুদ্ধিমানরা বৃদ্ধবানরা এক একদিন এক এক তরকারি মনে করে এক এক মহিলার কাছে গিয়ে একসাথে আড্ডা দিয়ে সিলেটে গেছে কক্সবাজার গেছে থাইল্যান্ড গেছে এখানে সেখানে গেছে আড্ডা দিয়ে টেবিল থামিয়ে হাসতো না আম্মা জানা আয়েশা বলেন ইয়া উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ তাআলামুনা মা আলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি তোমরা জানতে যা আমি জানি তাহলে তোমরা খুবই কম হাসতে বেশি পরিমাণে তোমরা কাঁদতে আসেন এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস পড়ে শোনাই আপনাদের আন আবি হুরায়রা তাকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন لا يزني الزاني حين يزني وهو مؤمن مربي جباك حدیثটাকে মনোযোগ দিয়ে শোনো দেখো তোমার সংশোধনের জন্য যথেষ্ট হয় কিনা যদি তুমি ফিরে না আসো যদি তুমি একে যথেষ্ট না মনে করো তুমি জানো তোমার রব জানে আমার কাজ বলার আমি তোমাকে পড়ে শুনিয়ে দিয়ে যাচ্ছি قال النبي صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم বলেছেন ولا يزني الزاني حين يزني وهو مؤمن কোন জানাকারি মুমিন অবস্থায় জানা করে না তাহলে কি অবস্থায় জানা করে হ্যাঁ আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন কোন কোন ব্যক্তি ইমানদার অবস্থায় জানা করে না তাহলে কি অবস্থায় জানা করে
ইমানের বিপরীত কি কুফর ইমানের বিপরীত কি কুফর ইমান কুফর মানে অস্বীকারকারী অবজ্ঞাকারী অবহেলাকারী পরোয়া করে না যে সে কুফর করে আমরা সবাই মুমিন না কাফের মুমিন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমাদেরকে এই মাইকের কথা কি স্পষ্ট বোঝা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর নাম শুনছেন উনি কে ছিল কার সাহাবী ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিল তাহলে ওনারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়েছিল ওনারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথে ছিল একসাথে উঠা বসা হাঁটা চলা ছিল আহ বিশ্রাম অবস্থায় ক্লান্ত অবস্থায় দুঃখ সুখ সব অবস্থায় ওই মানুষগুলো আল্লাহ নবীকে পেয়েছিল না রাদিয়াল্লাহু আনহুম ওয়ারদা উনি বলছে যে আল্লাহ নবী বলেছে আচ্ছা আল্লাহ নবী কি নিজে বলে নাকি আল্লাহ বললে বলে তাহলে মূলত আল্লাহ নবী বলা মানে কে বলা আল্লাহ নবী বলা মানে কে বলা আল্লাহ বলা আল্লাহ নবী বলছেন যে কোন জানাকারী ইমানদার অবস্থায় সে জানা করে না হাদিস বুখারীর এখন এই দেশের মানুষের তো আসলে ওই একটা কথা আছে যে ইজ্জতদারের ইজ্জত জুতা দিয়ে বেরিয়ে যায় না এই দেশের ইমানদারের এক আশ্চর্য ধরনের ইমান এ বাচ্চা কাচ্চা অন্য কারো কাছে চাইলেও এর ইমান যায় না এ আখেরাতে আল্লাহর ছাড়া অন্য কেউ সিফারিশ করতে পারবে জাহাজ নৌকা নিয়ে ওরা জান্নাতে নিতে পারবে এরকম বিশ্বাস করলে ওর ইমান যায় না ডাব নারিকেল হাঁস মুরগির বিনিময়ে বাচ্চা পাওয়া যায় এরকম বিশ্বাসে ওর ইমান যায় না ওর ইমান যায় না সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করতে আল্লাহ নবী না করলে কি হয়েছে আল্লাহ নবী না করলে কি হয়েছে কাজটা কি খারাপ সাল্লাল্লাহু এই দেশের ইমানদার সিগারেট খেলে মদ হয় না পানি এভাবে গিললে মদ হয় সিগারেট মদ না এটা কি গেলে নাকি গাঁজা কিন্তু মদ না জানেন গাঁজা কি গেলে নাকি মদ কোনটা এভাবে যেটা ঢুক 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 করে গিলে আর ভিতরে যায় পরে পেশাব হয়ে বাইরে যায় ওইটা হলো মদ ওইটা হলো হারাম বাকি যেটা মুখ দিয়ে খায় নাক দিয়ে বাইরে ওটা কেমনে মদ নেশা হইলে হয়েছে কি এটা মদ কেমনে মদ হইব তরল মদ হইব কি আল্লাহ আচ্ছা যে মদ এটার একটা বাংলা ব্যাখ্যা করুন দেখি মদ মানে কি মদ মানে কি তরল নাকি তাহলে তরল মানে কি বুঝি তরল তরল মদ তরল হয় নাকি হ্যাঁ তরল তরল লিকুইড লিকুইড মদ মদ তরল হয় নাকি মদ তো একটা ক্যাটাগরি মদ কি ক্যাটাগরি এই ক্যাটাগরি কি নেশাজাত দ্রব্য কি দ্রব্য নেশাজাত দ্রব্য এবারে এখন ধোঁয়া খেলে যদি নেশা হয় পানি খেলে যদি নেশা হয় টিকটিকি লেস খেলে মুজার বিশ্রী গ্রাম সঙ্গে যদি নেশা হয় ওইটাই মদ ওইটাই কি মদ এই যে যারা সিগারেটকে মদ বলে না রাস্তার পাশে যারা এই যে ঘাম ঘাম সঙ্গে তাহলে ওদেরকে আপনি কিভাবে নেশা করবেন মদ করবেন ওটা গুনাহ কেমনে করবেন আপনার সিগারেট যদি হারাম না হয় ওই দিন গ্রামের বাড়িতে গেছি আসলে এই যে এই কথাগুলো জানি না আপনারা কেমন ভাবে দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা জানি না কিন্তু দুঃখ লাগে আমার এক চাচা হয় সম্পর্কে ওনাকে বললাম যে কাকা মাশাল্লাহ তুমি তো সিগারেট টিগারেট মনে হয় বেছো না না কাকা আমার আলহামদুলিল্লাহ সিগারেট পান জর্দা সুপারি মদ গাঁজা কিছুর অভ্যাস নাই আমি খাইও না বেশিও না খুব যে ধর্মকে পরোয়া করে বেছে না তা না কিন্তু সেটা ধার্মিক দিক থেকে বিবেচনা করে না ইজ্জতদার মানুষ চিন্তা করে সিগারেট টিকিট বেচতে যারা আমার সালাম দেয় সম্মান দেয় তারা আমার কাছে সিগারেট সেকু হে ওই চিন্তায় ব্যস্ত না হয়তো আমি বুঝে গ্রাম কিন্তু ভাই ভিন্ন ভাবে চলে শহর ভিন্ন ভাবে চলে শহর মেরা মার্জি বে ও কোন বে হাট শহরে কেউ কারো পরোয়া করতে চায় না গ্রামে কিন্তু সিস্টেম আছে মানে সে সিগারেট কেন আছে না সে টিচার তার স্টুডেন্ট এসে বলবে স্যার ঢুকা দেন আচ্ছা আমি যেটা ভাবতেছি আর কি হয়তো ওই ক্যালকুলেশন করে উনি বিক্রি করে না এটা কেন আমি আইডিয়া করছি আমার খানদান তো আমি জানি আমার চাচা তো হয় সম্পর্কে আমার দাদার ভাইয়ের ছেলে
তো হিসেবে খানদান হিসেবে আমি এর একটু টুকটাক আইডিয়া করতে পারছি এমন এই জন্যই বেঁচে না ধর্ম ভয় করে যে বেঁচে না তা না কিন্তু আগে থেকে ক্লিয়ার করে দিচ্ছি নাহলে আমরা মনে করব আল্লাহ কি ধার্মিক এজন্য ক্লিয়ার করে দিলাম তো সঙ্গে আমার আরেকটা ভাতিজা বসা ছিল সে বলল যে অমুক ভাই আপনি এটা কি বললেন তার আপত্তি আছে কোথায় কোন কোথায় ওই যে ওই শাশা বলছে যে কাকা আলহামদুলিল্লাহ আমি বুঝো এই সিগারেট ফান জর্দা মদ গাজ আমি কিছু খাইও না জীবন আমি খাইও না বেশিও না আমি আমার আঞ্চলিক কথা বলতেছি ওকে কুমিল্লা আমার বাড়ি ওইদিকে নোয়াখালীর মতোই কথা বলে তো এইটা আবার আমার ভাতিজার আপত্তি যে এটা আপনি কি বললেন আপনি সিগারেট খান না আপনি সিগারেট লোকে মদ গাজা তুলনা দিলেন কেমনে না কারণ সে সিগারেট খায় তার কাছে মনে হচ্ছে যে এই সিগারেট খায় না ভালো কথা সে বলতেছে যে সিগারেট মদ গাজা কিচ্ছু খায় না তাহলে সিগারেট কি মদ গাজার মতো সমান নাকি সে এটাকে সেম ক্যাটাগরিতে নিচ্ছে তাহলে আমি যে সিগারেট খাই কি মদ গাজা কি সমান নাকি তার কথা হচ্ছে সিগারেট খাওয়া এক ধরনের হালাল এটা পরে তর্ক করে আমি বের করছি আর কি তো আমার বন্ধু হয়তো আমি বললাম তুমি এটা কি বললা বন্ধু সিগারেট খাও মানে মদ গাজার লোকের ফার্তিকো কি হয় আমার বলতেছে যে দেখ তুই গ্যারামে 160টা দোকান আছে কটা দোকান বাজারে ওর কাছে সব হিসাব আছে বলে যে 160টা দোকান আছে খালি এই বাইক দোকান ছাড়া তুই সব দোকানে সিগারেট পাবি পান পাবি জর্দা পাবি একটা দোকানে তুই গাঁজা পাবি না মদ পাবি না তাহলে মদ গাঁজা যেরকম সিগারেট কি এরকম হলো যদি মদ গাঁজা এখানে কেউ যদি মদ গাঁজা রাখে এখন তার আত্মীয় স্বজন কারো বিয়ে শাদী করা মুশকিল হয়ে যাবে এবং সে সমাজের টিকে থাকা মুশকিল হয়ে যাবে তারা পুলিশ এসে ধরে নিয়ে যাবে মদ গাঁজা পাইলে সিগারেট রাখলে কি পুলিশে ধরে আমি না তা তো ঠিক সিগারেট বেঁচে তো পুলিশে ধরে না তবে খালি লেখা আছে আর কি দণ্ডনীয় অপরাধ ওপেনে খাইলে 50 টাকা জরিমানা এমনি বাংলাদেশ লতে কিন্তু সিগারেট খাওয়া নিষেধ জানেন বেসা আদেশ আছে আর কি কিন্তু খাওয়া নিষেধ কি আমি মিথ্যা দেবো ভুল বলছি নাকি দেখ আমি বুঝি কম ভুল বললে সরি যারা বিক্রি করে তারা তো সব লাইসেন্স মাইসেন্স নিয়ে বেঁচতেছে কিন্তু আপনি বাংলাদেশের নাকি আমি সঠিক জানি না আমাকে একজন বলছে যে বাংলাদেশের আইনে নাকি আছে যদি একদম ওপেন খোলা কোনো কোথাও যদি সে সিগারেট পান করে তাহলে পুলিশ ধরে তার 50 টাকা জরিমানা করার অধিকার রাখে হ্যাঁ বিনাশ্রম কি কি আর কি যাই হোক তোর আপত্তি আছে ওর কথা হচ্ছে যে সিগারেটের সাথে মদ গাঁজা তুলনা করলেন কিভাবে আপনি সব দোকানে আছে সব দোকানে এটা মদ গাঁজার মতোই না এটা হালাল আমি বললাম দোস্ত এবারে তুমি ফতোয়া দিয়ে রেছো কিন্তু এতক্ষণ আমি কিছু কই নাই তুমি হালাল কিভাবে বলতেছ কন্যা তুই দেখ জামশেদ আমার একদম ন্যাংটা কালের বন্ধু বুঝছেন তুই দেখ জামশেদ তুই সব দোকানে পাবি এটা যদি হারাম হইতো বা এটা যদি একটা খারাপ কিছু হইতো এভাবে সবাই রাখতো না সবাই শরম পাইতো জিনিসটা তো এই হিসেবে আমি ধারণা করে নিছি যে এটা হয়তো এমনি একটু টাকা পয়সা নষ্ট হয় কিন্তু এটা হারাম না আমি বললাম দোস্ত এটা কিন্তু হারাম হইতো না হারাম হয়ে গেছে আল্লাহ তাআলা বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাই তাহলুকা সূরা বাকারা আল্লাহ বলছে তোমরা নিজেদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যেও এখন সিগারেটের মধ্যে লেখা আছে খালি ধ্বংস মানে কি পুরা ধ্বংসের বড় কিছু হয়ে যাবি পৃথিবীতে মদের গায়ে কিন্তু এরকম লেখা নাই খাইলে কিডনি আঁত উজড়ি সব চলে যাবে ঠোঁট নাক মুখ বিসি বাসরা উঠবে কোন মদের গায়ের বোতলে এরকম স্টিকার না শুধু সিগারেটের মধ্যে আছে গাজার প্যাকেটেও এরকম আছে বলে জানি না আমি দেখিনি গাজারাই এখনো দেখিনি আল্লাহ মাফ করুক আস্তাগফিরুল্লাহ আল্লাহ আশ্রয় দিন আমি আল্লাহ মাফ করুক ওয়াল্লাহি অনেক একদিন হেঁটে যাচ্ছিলাম একজন মানে খাইছে রে বললাম কি কি আমি হেঁটে যাচ্ছি আকিস বিড়ি তো অনেকে খায় মুরুখ বের তো গন্ধ আমি বুঝতে পারছি যে আকিস বিড়ি মনে হয় সে বলেছে না রে এখানে তো ঘটনা ঘটছে গ্রামে গেলে তো আমি অনেক রাত পর্যন্ত হাঁটি মানে 10টা 12টা 1টা পর্যন্ত হাঁটি একটু গ্রামে অনেকদিন পর পর যাই তো কিছু রাস্তা থাকে হ্যাঁ আমার কয় না রে চল চল এখান থেকে চল পুলিশ আসবে খুঁজাম তো পুলিশের কি সমস্যা ও তো নিরাপত্তার জন্য আসতেছে মাশাল্লাহ ওই যে বাতিজারা কথা বলছে খুব ইজ্জতদার মানুষ বয়স আমার মতোই কিন্তু মাশাল্লাহ খুব ইজ্জতের পরোয়া করে না 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 এখানে কে না কে খাইয়ে গেছে পরে দোষ করবে আমার তুই তো হুজুর তোরে কিছু করতো না ও বলতেছে যে পুলিশ আমি হুজুর আমার কিছু করতো না আমি বললাম কেন কি হয়েছে আমি দ্রুত হেঁটে আমাদের এলাকায় চলে আসছি বলো যে এখানে গাঁজা খাইছে বললাম তুই কেমনে জানলি একসাথে ছিলাম তুই পাশে আমি পাশে আমি বুঝলাম না তুই কেমনে জানলি কতই বুঝবি না আমি গন্ধ পাই বলছি আচ্ছা আমাদের সাথে হাঁটোস না যাই হোক সমাজের এই অবস্থা যদি হয় যেখানে সিগারেট আজকে যদি সিগারেটকে নরমালাইজ করেন থাইল্যান্ডে অলরেডি গাঁজা লাইসেন্স ভাবে বিক্রি হচ্ছে 2 মাস হয় নাই
থাইল্যান্ডের সরকার লাইসেন্স দিয়েছে গাঁজা বিক্রি করা বৈধ, কিনে সেবন করা বৈধ। এই প্রথম থাইল্যান্ডের সরকার এটা দিয়েছে। আমি ওই যে সময় টিভির নিউজ দেখছি, সময় টিভি নিউজ দেখছি যে থাইল্যান্ডে এখন সারা পৃথিবী থেকে পর্যটক আসতেছে, কারণ সারা পৃথিবীতে গাঁজা খাওয়া নিষিদ্ধ। ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফের, মুশরিক, বন্য, জঘন্য, অশ্লীল, শালীন, পৃথিবীর সব দেশে গাঁজার কোনো লাইসেন্স নাই, এ খাওয়া নিষিদ্ধ। তো থাইল্যান্ড প্রথম এটা লাইসেন্স দিল কি, এ চাষ করা বৈধ, বিক্রি করা। ওরে আল্লাহ রে, পোলা ফাঞ্জারের দিকে চলে যায়নি আল্লাহ জানে, আস্তাগফিরুল্লাহ। কি প্রচার করে দিলাম, ওই যে ওই ইউটিউবের ওরা প্রচার করে দিবে। এই এই ইনফরমেশন গুলো তোমরা ইউটিউবে দিও না, এগুলো বেশিরভাগ সময় ক্ষতি করে উপকারের চাইতে। কেমন তোমাদেরকে এই জন্য ঘৃণা করি, মনে কিছু করিও না, কোনটা দেওয়া লাগবে কোনটা দেওয়া লাগবে না, খালি ভিউর জন্য টাকা কামানোর জন্য এগুলো দিয়ে দাও, উল্টা পাল্টা থাম্বনেল দিবা না। কেমন সুন্দর থাম্বনেল দিবা, টাইটেল দিবা, শালীন টাইটেল দিবা, এই দেখুন ধরে ফেললো অমুক হুজুর, মানে কি দিল যে কেমন ধুলাই দিলেন জামশেদ ভাই ওকে। আরে আমি কখন কারে মারলাম, ক্লিক করে দেখি যে কি ইমোশনটা লাগছে, আমি আস্তাগফিরুল্লাহ, দেখেই তো মানুষ চাপ দিয়ে দিছে। তোমাদের লজ্জা থাকা উচিত, তোমাদের বিবেক বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে টাকার কাছে। দেখো এটা যদি হারাম না হয় হালাল হতো তুমি এরকম নিচে নামত না। তুমি এই দেশের দিন প্রচারে বাধা দিচ্ছ, এখন শুরুতে তুমি প্রচার করছো ইউটিউবার ফেসবুকাররা, এখন ইউটিউবার ফেসবুকরা দিন প্রচারে বাধা দিচ্ছে। ধরেন একজন কওমি আলেম, একজন অন্য মতামতের আলেম, তার সাথে আমার পরিচয় নেই, ধরেন উনি কোনো একটা বক্তব্য একটা কিছুকে হালাল বলে ফেলছে আর আমি এটাকে কোরআন সুন্নাহ দিয়ে হারাম বলছি, এ কি করবে জানেন? ওর ওই ভিডিওটা নিয়ে আসবে, আমার ভিডিও নিয়ে আসবে, কেমন দিলেন অমুক সাহেবকে, অথচ আমি ওকে চিনিও না, আমি ওর ওয়াজও শুনি না যে আমি এভাবে ওর ওয়াজ নিয়ে কথা বলবো। কত 3 মিলিয়ন, 30 লাখ মানুষের কাছে তুমি রং মেসেজ পাঠাইছো, 30 লাখ মানুষ যারা ওয়াজ শুনতো তারা বলবে যে এই হুজুর ওয়াজ শোনা যাবে না, সে আমার প্রিয় বক্তার বিরুদ্ধে বলছে। তার মানে তুমি দিন প্রচারে বাধা দিচ্ছ এখন, তুমি যেটা যেভাবে প্রচার করা দরকার সেভাবে প্রচার করো। যাই হোক, কথা বলছিলাম অশ্লীলতা নিয়ে, যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, এই হাদিসটা আমি ইনশাআল্লাহ প্রথম খুতবাটা শেষ করি বলবো। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়ালিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আপনারা সবাই ইস্তিগফার করেন। الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد যারা অশ্লীলতাকে সমাজে ছড়িয়ে দিতে চায় তাদের জন্য আল্লাহ তাআলা সাবধান করেছেন। যারা ডিশ কেবলের মধ্যে অশ্লীলতা ছড়ায়, যারা ফেসবুক, ইউটিউব, টুইটার, এছাড়াও টিকটক, যেটা খুব বাজে একটা রূপ ধারণ করেছে সমাজের মাঝে, যদিও সোশ্যাল প্ল্যাটফর্মগুলো যারা তৈরি করেছিল তারা সামাজিক কর্মকাণ্ডকে উৎসাহিত করার জন্য এগুলো তারা তৈরি করেছিল, যদিও যে সোশ্যাল মিডিয়াগুলোতে এখন আমরা অশ্লীলতা দেখি এগুলো শুরুর দিকে সামাজিক ভ্রাতৃত্ববোধ বন্ডিংয়ের জন্যই তারা কাজ করত। আমাদের মতো কিছু অর্থলোভী মানুষ, স্বার্থলোভী মানুষ, ফেমাস হওয়ার মন মানসিকতা নেওয়া মানুষ, দুনিয়াতে একটা কিছু করে ফেলার মতো মানুষ এসে এগুলোকে বাজেভাবে ডাইভার্ট করতেছি আমরা। জেনে রাখো আমার ভাইরা, তোমরা যারা অশ্লীলতা প্রচারের মধ্যে সাহায্য করো, তোমাদের জন্য সূরা নূরে আমার রব ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ-দুনিয়া ওয়াল আখিরা। নিশ্চয় যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, লাহুম আযাবুন আলীমুন ফিদ-দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। দেখো আমার ইউটিউব ফেসবুক আর ভাইয়েরা, টেলিভিশন ডিশ কেবল প্রচারকারী ভাইয়েরা, ওই মা ও বাবা যারা তাদের সন্তানকে নিয়ে এই অশ্লীলতা দেখে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ওয়াজ মাহফিল শোনার জন্য ইউটিউব ফেসবুকে ভিডিও দেখে তারা ইমানদার ব্যতীত অন্য কেউ নয়। তোমার ওই 5-10 পয়সা ইনকামের জন্য যে অশ্লীলতা আসে, আল্লাহ বলছেন যে তুমি এই অশ্লীলতা প্রচারের জন্য দুনিয়াতে শাস্তি পাবা, আখিরাতে শাস্তি পাবা। ওয়াল্লাহু ইয়ালাম, আর আল্লাহ জানেন, ওয়ান্তুম লা তাআলামুন, তোমরা যা জানো না। অশ্লীলতা প্রচার করা যাবে না, কোনোভাবেই প্রচার করা যাবে না,
قال رسول الله صلى الله عليه وسلم الله النبي صلى الله عليه وسلم بلشن من سن في الإسلام سنة حسنة جاي بكتي إسلامي كونو نيك بروتا چالو كوربي طب ايدا نيزي نيزي بانا بنا جا الله النبي تكي سنجو چلو اخون كو پالن كورنا امون كجور پرشار پرشار كورا من سن في الإسلام سنة حسنة جاي بكتي إسلامي كونو نيك پوت نيك كاج نيك سنة چالو كوربي فله أجرها وأجر من عمل بها بعده شيطار نيك كرمير سواب پابي এবং ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব লাভ করবে যেই ব্যক্তি তারপরে এই নেক আমল করবে আজকে আমাদের দেশে অনেক আমল আমরা পাই যা ভালো বলে চলে যে এটা ভালো কিন্তু দিনী ভাই এই সহিহুল মুসলিমের হাদিসটা যে সুন্নতের প্রথা চালু করার কথা বলেছে তা আপনি নিজে নিজে তৈরি করবেন না যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সুন্নত ছিল আজকে 1450 বছর পরে সমাজ ভুলে গিয়েছে রাষ্ট্র ভুলে গিয়েছে মানুষ ভুলে গিয়েছে পরিবার ভুলে গিয়েছে এই ধরনের আগে থেকেই থাকা সুন্নতকে ভুলে যাওয়া মানুষগুলোর সামনে তুলে ধরাকে সুন্নতের কথা এখানে বলা হয়েছে ক্লিয়ার ওয়ামান গায়রি আইয়ান কুসা মিন উজুরিহিম শাইআ সেই এতে তাদের নাকি বিন্দুমাত্র কমবে না ওয়ামান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়া পক্ষান্তরে যেই ব্যক্তি যেই কোনো ব্যক্তি ইসলামে কোনো কুপ্রথা চালু করলো যেই ব্যক্তি মনিটাইজেশন করে ওয়াজ মাহফিল চালু করলো তার কথা বলা হচ্ছে যেই ব্যক্তি ওয়াজ মাহফিলের নামে আগে অশ্লীলতা করে যেই ব্যক্তি মসজিদ মাদ্রাসার নামে অশ্লীলতা করে যেই ব্যক্তি ভালো কিছু করবে বলে মহিলা পুরুষকে একত্রিত করে ফেলে যেই ব্যক্তি ভালো কিছু করার উদ্দেশ্যে তা খারাপ কিছু করে বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান সুন্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যা পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি ইসলামে কোন কুপ্রথা চালু করে কেন আলাইহি উযরুহা ওয়া ওয়া উযরু মান আমিলা বিহা মিন বাদি এই অসৎ কর্ম গুনাহের কাজ যে করছে সে যার গুনাহ পাবে যে লোক চালু করেছে ওর কাছে সমপরিমাণ আসবে এরপরে যত মানুষ এ গুনাহ করবে সবার কাছে সমান সমান গুনাহ সবার গুনাহগুলো কার কাছে আসবে যে চালু করেছে সো এইটা আমাদের ভাববার বিষয় দিনী ভাইরা আপনারা আল্লাহর দিকে তাকিয়ে আজকে আজকে আমি কি বলতেছি আজকে একদম এখান থেকে যে সব শেষ যুবকদেরকে বলবো অশ্লীলতা থেকে ফিরে আসো আল্লাহ অপছন্দ করে আল্লাহ আত্মমর্যাদাবান তোমরা আল্লাহর মর্যাদার পরোয়া করো বৃদ্ধদেরকে বলবো বিয়ের প্রয়োজন হলে বিয়ে করুন যদি মনে হয় যে সমাজের প্রতিকূলতা টিকতে পারবেন না সবর করুন ধৈর্য ধারণ করুন বিয়েই করুন যদি বিয়ে না করতে পারেন ধৈর্য ধারণ করুন অশ্লীলতা যায়েন না সমাজের দোহাই দিয়ে যুবকদেরকে বলবো বিয়ে করো বিয়ের যোগ্য হও বিয়েই করো যদি বিয়েটা এখন করা সম্ভব না হয় সমাজের দোহাই দিয়ে অশ্লীলতায় থেকো না ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো প্রত্যেক মা এবং বাবাকে অনুরোধ করব বাসায় বসে এভাবে টিভি সিরিয়ালের নামে পুরো পরিবার একটা প্রকাশ্যে অশ্লীলতায় মেতে উঠিয়েন না ডেকোরেশনের মালিকদেরকে বলবো মাইক্রোফোন ভাড়া দেওয়ার পূর্বে জেনে নিন গান বাজনা বাজবে কিনা পুরো বিজনেস আপনার হারাম হয়ে যাবে বিয়ে ছেলে সন্তানের ছেলে মেয়ের বিয়ে ঠিক করার পূর্বে আগে ঠিক করে নিন গায়ে হলুদ যদি কেউ আসে যায় দেখা করবে কিছু হাদিয়াটা দিয়ে নিয়ে যাবে ভিন্ন কথা যদি কিছু হলুদ টলুদ লাগায় পোলা পোলার লাগাক মাইয়া মাইয়ার লাগাক লাগাক না কিন্তু ছেলে মেয়েকে লাগাবে কুলে করে নিয়ে আসবে পাটার মধ্যে বসাবে কুলের মধ্যে ধান দিয়ে ঘুরাবে গান বাজবে হলুদ কাপড় সবাই পরবে টিকনি পরে এরপরে টং 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 করে ঘুরবে এটা দরকার নাই হারাম আগে থেকে কন্ট্রাক্ট করে নেন যে এগুলো হবে না আজকেই সিদ্ধান্ত নিতে হবে প্রকাশ্যে অশ্লীলতার বিরুদ্ধে কারো ঘরে কোনো অশ্লীলতা চলবে না যেদিন পরিবার অশ্লীলতা থেকে বেরিয়ে আসবে সেদিন সমাজ অশ্লীলতা মুক্ত হবে যেদিন সমাজ অশ্লীলতা মুক্ত হবে সেদিন রাষ্ট্র অশ্লীলতা মুক্ত হবে একটা এক্সাম্পল দিব এক্সাম্পল দিয়ে শেষ করি কেউ আমি অনুরোধ করবো কেউ রাজনৈতিক ভাবে নিয়েন না এটা আমার একটা হঠাৎ করে একটা যুক্তি আসছে আর কি আমার মাথায় আমি ছোট মানুষ আমার যুক্তি ভুল হতে পারে ভুল হলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি দেখলাম যে যখন এবারে দুর্গাপূজা আসছে
তখন প্রত্যেক নেতা যেই যেই এলাকার নেতা ওনারা প্রত্যেকে ওই অনুষ্ঠানে গিয়েছে গিয়ে ওনারা ওখানে গিয়ে অ্যাটেন্ড করার চেষ্টা করছে ওদের অনুষ্ঠানে এটা ওনাদের একটা রাজনৈতিক কর্মকাণ্ড এবং ওনাদের এটা ওনারা করেছে করে নাই করে নাই করছে নাকি করে নাই এই উদাহরণ কেন দিচ্ছি জানেন আপনি ওনাদেরকে ভুল বুঝে লাভ নাই যদি মুসলিম নেতা মুসলিমদের কোন আমি হিন্দু বলবো না বৌদ্ধ খ্রিস্টান কিছু বলবো না আমি মুসলিম বলবো অমুসলিম বলবো ওকে মুসলিম নেতা যদি মনে করে যে এখানে একটা সমাজ আছে অমুসলিম এখানে আমি যাবো ওদেরকে সাপোর্ট করব কেন কারণ এরা আমাকে ভোট দিয়ে নেতা বানাবে এরা এদের শাসনভার আমার হাতে তুলে দেবে আমাকে আস্থা করবে যে আমি ওদের শাসনভার আমি ওদের সমাজের নিয়ম শৃঙ্খলার দায়ভার নেব তাহলে আপনি যদি একটা সমাজ গড়েন যেই সমাজ অশ্লীলতা মুক্ত হবে যেই পরিবার অশ্লীলতা মুক্ত হবে ওই নেতা এখানে আসতে বাধ্য আর আপনার সাথে হ্যাঁ বলতেও বাধ্য এটা আমার ছোট মানুষের হয়তো ছেলে মানুষের চিন্তা আর কি কিন্তু আমি চিন্তা করছি একজন মুসলমান তো আরো উইলিংলি আসবে এই সমাজে একজন মুসলিম তো আরো উইলিংলি এই পরিবারে আসবে যেটা অশ্লীলতা মুক্ত পরিবার এটা অশ্লীলতা মুক্ত সমাজ তা কারোর দোষ দিয়ে পার পাবেন না যে কেন বাংলাদেশের সংবিধানে মদের লাইসেন্স দিল সংবিধানের লাইসেন্স দিছে আপনারা খাও এই কথা কইছে নাকি হ্যাঁ যে কদিন লাইসেন্স ছিল না খাই নাই এখন ওই অনেকে বলবো যে আমি লাইসেন্সের পক্ষে বলতেছি না না ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজিউন মানুষের মনে ভয় ভীতি ছিল এসব যতদিন ছিল না এখন মানুষ অ্যাটলিস্ট পুলিশকে আর ভয় পাবে না এতদিন তো পুলিশকে ভয় পেত যে মদ খেলে পুলিশে ধরবে এই সমাজের কেউ কি কোনো মদখোরকে মারে কাটে পুলিশের ভয় থাকে কার ভয় থাকে যে পুলিশ আসবে পুলিশ এসে যদি দেখে যে মদ খাচ্ছে রাস্তাঘাটে ধরে নিয়ে চলে যাবে এখন কি লাইসেন্স দিলে ছেড়ে দিবে আর কি লাইসেন্স আছে খাওয়ার একটা শিথিলতা করে দিল কিন্তু ধরে নেন লাইসেন্স দিয়েছে যার লাগবে সে নিবে কিন্তু সরকার কি কোনোদিন বলেছে তুমি মদ কেন খাও নাই বলেছে বরং আপনি না খেলে এটা আপনারও ভালো দেশেরও ভালো সবার ভালো কেন এইসব জিনিসকে শরীর নষ্ট করবে মানুষ সমাজ নষ্ট করবে বিবেক বুদ্ধি নষ্ট করবে একটা সমাজের বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেলে ওই দেশেরও বিবেক বুদ্ধি থাকে না আর সরকার এই সমাজ থেকে হয় সরকার কোত্থেকে হয় সমাজ থেকে হয় তাই আমরা আসি নিজেদেরকে শুধরে ইনশাল্লাহ উপরে শুধরে যাবে উপরে মানুষ তো বেশি না ওরা শুধরে গেলে পুরো মানুষ শুধরাবে না তো উপরে মানুষ বেশি নাই তো পুরো দেশে কয়জন এমপি কয়জন মন্ত্রী পুরো দেশে কয়টা সরকার কয়টা বিরোধী আপনি যে ওইদিকে তাকায় নিজে অন্যায় করতেছেন করিয়েন না এটা আপনি মদ খাইয়েন না আপনি জেনা করিয়েন না আপনি মারামারি করিয়েন না আপনি ঝগড়া করিয়েন না উপরে এমনি ঠিক হয়ে যাবে উপর এমনি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ ওরাই আপনি আপনি ওরা কেউ বাইরের দেশ থেকে এসে এখানে আমাদেরকে শাসন করে না প্রত্যেক ব্যক্তি আপনার চাস্তো ভাই খালতো ভাই মামতো ভাই এরাই কেন এই দেশে যে এমপি আছে তার বুঝি কোনো কাজিন ব্রাদার নাই তার কাজিন ব্রাদার নাই সে কারো ছেলে কারো বাপ না সে কারো দুলা ভাই আবার কারো শালা না এর বাইরে কেউ আছে আসেন আমরা শুধরে যাই অশ্লীলতা থেকে ইনশাআল্লাহ উপরে শুধরে যাবে ইন্নাল্লাহ وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وأقيم الصلاة